नमस्कार বন্ধুরা, আজকে আমি একটি নতুন রেসিপি বানাবো ডিম আর মসুর ডাল কচু পাতা দিয়ে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমার ভিডিওটা, আমি কিভাবে বানাবো। আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, এখানে আমার লাগানো কচু গাছ, তো আমি একটা কাটারি নিয়েছি, আমি কচু পাতাটা কেটে নেব। আর লাগবে না, আমি এখানে চারটে কচু পাতা। বন্ধুরা, এখন আমি ডালটা 30 মিনিট ভিজিয়ে রাখবো। বন্ধুরা, আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, অল্প আদা, চারটে কাঁচা লঙ্কা। আমি এখন ডালটা আমি মিক্স করে নেব। কাঁচা লঙ্কাটাও একসঙ্গে দিয়ে দেব। পেঁয়াজটাও দিয়ে দেব একসঙ্গে, একসঙ্গে দিয়ে সবটা মিক্স করে নেব। আদাটাও দিয়ে দেব। হয়ে গেছে মিক্স করা, এবার একটা বাটিতে ঢেলে নেব। এবার ডিমটাও একসঙ্গে দিয়ে দিব। লবণ, হলুদ গুঁড়ো, এখন একসঙ্গে সবটা মিশিয়ে নেব। এর সঙ্গে অল্প চালের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এদিকে আমি কচু পাতাটাও ভালো করে ধুয়ে নিয়েছি। কচু পাতাটা আমি এভাবে কেটে নেব। এখন আমি কচু পাতার মধ্যে আস্তে আস্তে ডাল বাটাগুলো লাগিয়ে নেব। আস্তে আস্তে দিয়ে দিবেন, যেমনি চিড়ে না যায়। কেন আমি এভাবে কচু পাতাটা মরিয়ে দেব। এর উপরে আমি আরেকটা কচু পাতা দিয়ে দেব। আবার এটার উপরে এভাবে দিয়ে দেব, আরেকটা কচু পাতা এভাবে দিয়ে দেব। এখানে আমি চিরা জায়গায় অল্প কচু পাতা দিয়ে দেব। আমার ডাল লাগানো হয়ে গেছে, আস্তে আস্তে এটাকে বলে নিব। আস্তে
আস্তে আস্তে যেমনি পুড়ে না যায়। এখন আমি এখানে একটি কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি জল। এখন আমি ও কচু পাতাটা জলের মধ্যে বসিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তাল দিয়ে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, দেখব সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এবার আমি চুলাটা অফ করে দেব। আমার জলটাও শুকিয়ে গেছে, দেখেন কি সুন্দর জলটাও শুকিয়ে গেছে। এবার ঠান্ডা হতে দেব, আমি কড়াইটা এদিকে পরিষ্কার করে নিয়ে আসবো। দেখেন বন্ধুরা, কচু পাতা দিয়ে ডালের বড়াটা হয়ে গেছে। এবার আমি এই চুড়িটা দিয়ে ছোট ছোট করে কেটে নেব। এভাবে ছোট ছোট করে কেটে নেব। দেখেন কি সুন্দর হয়েছে, আমি বাকিটাও এভাবে কেটে নেব। দেখতে কি সুন্দর লাগছে দেখতে। দেখেন কি সুন্দর হয়েছে, আমি এখন তেলে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব সরষের তেল। তেল গরম হয়েছে বন্ধুরা, আমি এখন ভেজে নেব। এই রেসিপিটা আমরা অনেকবারই খেয়েছি বানিয়ে, খুব দারুণ লাগে খেতে। আপনারা এভাবে বানিয়ে খাবেন, বাকিটাও আমি এভাবে ভেজে নেব। দেখেন কি সুন্দর লাগছে দেখতে। দেখেন বন্ধুরা, বড়াগুলো কেমন সুন্দর হয়েছে, একবারে মচমচে হয়েছে, খেতেও তেমন স্বাদ লাগবে। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ রইলো।